হ্যালো এভরিওয়ান, তো আমি এখন মুকুটমণিপুরে আছি একদম সকাল বেলায়, জাস্ট সূর্য উঠেছে একটু আগে। তো আজকের ভিডিওতে তোমরা কি পাবে, তো আজকের ভিডিওতে তোমরা অ্যাকচুয়ালি পাবে মুকুটমণিপুরে কিছু অফবিট এরিয়া। তো আজকে কিছু অফবিট এরিয়াকে আমি এক্সপ্লোর করব। আমার বাড়ি জাস্ট মুকুটমণিপুরের একদম সামনে, মানে 8 থেকে 10 কিলোমিটার, তো 10 মিনিটের টাইম লাগে স্কুটিতে আসতে, তো আমি জাস্ট সকাল সকাল পৌঁছে গেছি। তো তোমরা যারা খুব কম সময়ের জন্য মুকুটমণিপুর বেড়াতে আসো বা আসার চিন্তা ভাবনা করেছো, যাতে কম সময়ে পুরো মুকুটমণিপুরে এই জায়গাগুলো কভার করতে পারো, এক্সপ্লোর করতে পারো, এই জন্য আজকের ভিডিও। তো ভিডিও শেষ অবধি দেখতে হবে। আর মুকুটমণিপুরে গেটে জল ছেড়েছে, তার অপরূপ দৃশ্য আমি ভিডিওর মধ্যে রাখবো, তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কলকাতা থেকে মুকুটমণিপুর কীভাবে সহজ উপায়ে আসবে, এখানে কীরকম হোটেলে থাকবে বা হোটেল ছাড়া আর কোনো উপায় আছে কি না, সব কিছু এই ভিডিওর মধ্যে আমি রাখবো। Bye-bye.
মুকুটমণিপুর ঢোকার সময় যেটা রাইটে টার্ন নিচ্ছে আর কি, মানে ডান দিকে যেটা টার্ন নিচ্ছে সেই রাস্তাটা আমরা এখন যাচ্ছি, আর সোজা চলে যাচ্ছে পরেশনাথের দিকে। তো আমরা এখন সোজা দিকটা পরে যাচ্ছি, আগে এই দিকটা আমরা কভার করে নিয়ে ওই দিকটা যাবো আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকের ভিউটা অসাধারণ, জাস্ট ভিউ। রোডটা একটু কমেছে এখন, বারবার বলবো যে বর্ষাকালে মুকুটমণিপুর যতটা সুন্দর, আমার তো অ্যাটলিস্ট সারা বছরের অন্য সময় এরকম সৌন্দর্য আমি খুঁজে পাইনি। বর্ষার মুকুটমণিপুর সত্যি এতটাই অসাধারণ। তোমরা যে সময় আসো, ম্যাক্সিমাম সময় তোমরা সবাই শীতকালে এসো পিকনিক করতে, পিকনিকের সময় অ্যাকচুয়ালি এতটাই ভিড় থাকে, এতটাই কোলাহল থাকে। তো কোলাহলপূর্ণ মুকুটমণিপুরের থেকে আমার মনে হয় সবথেকে যেটা ভালো লাগবে যেটা হচ্ছে বর্ষার মুকুটমণিপুর, একদম নিরিবিলি একটা মুকুটমণিপুর। তো ট্রাই করো তোমরা যে এই লকডাউনের পর যদি বর্ষার যে স্বাদ নিতে, মুকুটমণিপুরের যে ন্যাচারাল যে স্বাদ নিতে, তো এই বর্ষার সময় আসতে হবে। একদম জল ভর্তি থাকে আর গেটও ম্যাক্সিমাম সময় ছাড়ে আর কি। তোমাদের যদি সৌভাগ্য থাকে হয়তো গেটে জল ছাড়ার মুহূর্ত তোমরা দেখতে পারো। তো বর্ষাকালে আসার ট্রাই করো। এই যে হোটেল অপরাজিতা। তো তোমরা যদি চাও যে আমি মুকুটমণিপুরের সমস্ত হোটেল নিয়ে একটা আলাদা ব্লগ করব, তো তোমরা কমেন্ট করো, তাহলে আমি যতগুলো হোটেল আছে সমস্ত হোটেল নিয়ে সেখানে বুকিং ডিটেলস অ্যান্ড এভরিথিং আমি সব কিছু ডিটেলে একটা ব্লগ বানাবো। তো তোমরা কমেন্ট করো যে তোমরা মুকুটমণিপুরের সমস্ত হোটেলগুলো নিয়ে একটা ব্লগ চাও, ওখানকার ভিউ পয়েন্ট কীরকম বা হোটেল থেকে কীরকম ভিউ লাগে, কতটা দূরে ড্যাম থেকে, সব কিছু ডিটেলে একটা আমি আলাদা ব্লগ বানাবো। এটা অ্যাকচুয়ালি তোমরা যারা মুকুটমণিপুর আসো শীতকালের সময় মনে হয় তোমরা পিকনিক করতে এসে এতটা সময় পাও না যে এই দিকটাতে এক্সপ্লোর করার, তো এই জায়গাটা এসো, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। মানে এই দিকটা আর কি, এই জায়গাটা বলা ভুল, পুরোটাই মুকুটমণিপুরের আন্ডারেই পড়ছে। তো এই দিকটাতে এসো, অনেক দারুণ লাগবে। মানে আমার মনে হয় এই দিকে ড্যামের যে এই পাড়ের যে ভিউটা আরও বেশি ভালো লাগে, কারণ এটা তো খুব নিরিবিলি একটা, এখানে মানুষের সমাগমটা খুব কম হয় এই দিকের পাড়গুলোতে বা এইদিকের যে তোমার যে ভিউ পয়েন্টগুলোতে। আরে ভাই, এই হচ্ছে সেই রাস্তা, এটা হচ্ছে ড্যামের এই পারের ভিউটা, দারুণ রাস লাগে। যাই না স্কুটিতে কতটা আমি যেতে পারবো। না খুব একটা কাদা নেই, যদিও লাস্ট 4-5 দিন প্রচুর বৃষ্টি পড়েছে, তবু সেরকম কাদা নেই। একবারে মানা হেসে নাই রে, লাল পাহাড়ির দেশে যাবি হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ওহ নাগর, ওহ নাগর, একেবারে মানা হেসে নাই রে। ওহ নাগর, ওহ নাগর, একেবারে মানা হেসে নাই রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানা হেসে নাই রে, একেবারে মানা হেসে নাই রে। নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, সকালে ফুটিবে ফুল সকালে। মুকুটমণিপুরের এই পার্টটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে বর্ষাকালে, একদম নিরিবিলি, জলে ভর্তি থাকে। আর যদি তোমরা শীতকালে আসো, তোমরা ম্যাক্সিমাম সময় কি হয় যে পিকনিক করতেই আসো এখানে, তো এই পার্টটা তোমরা আসো না, বা এদিকে আসার অবকাশও হয় না খুব একটা।
তো যখন আসবে সময় নিয়ে আসবে আর এই পার্টটা অবশ্যই আসবে, এটা একদম ফাঁকা একদম নিরিবিলি আর সৌন্দর্য তো অমায়িক, মানে অনেক বেশি সৌন্দর্য এদিকে পাবে যেহেতু নিরিবিলি একটা ন্যাচারাল একটা ব্যাপার পাবে। আমি দেখাচ্ছি এদিকের ভিউটা অনেক বেশি সুন্দর। নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে নানা পাখির বাসা, সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে এমন ছিল আশা, তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা, লাল পাহাড়ির সহজা রাঙা মাটির সহজা, এটা তোকে মানা হয়েছে না রে, একবারে মানা হয়েছে না রে, একবারে মানা হয়েছে না রে, ভাদর মাসে ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা, ওই কালো মেয়েটায় মন মজেছে, কালো মেয়েটায় মন মজেছে, গলায় দিব মালা রে তার গলায় দিব মালা, তুই মরবি তুই মরে যা, মরবি তুই মরে যাহা, একবারে মরে যাহা, মরবি তুই মরে যাহা, একবারে মরে যাহা, ইতাক তোকে মানা হয়েছে নাই রে, ওহ নাগর ওহ নাগর, একবারে মানা হয়েছে নাই রে, ওহ নাগর ওহ নাগর, একবারে মানা হয়েছে নাই রে, লাল পাহাড়ির দেশে যা মাটির দেশে। তো আমরা এখন মুকুটমণিপুরে একদম এই পাড়ে আছি, এটা নতুন কোনো প্রজেক্ট যেখানে খুব সুন্দর সুন্দর কিছু বিল্ডিং এখানে হয়েছে অলরেডি, তো এখনও হয়তো পর্যটকরা বা যে কারণের জন্য প্রজেক্টটা করা সেটা তো এখনও শুরু হয়নি, তো আই থিঙ্ক খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। দারুণ জায়গা, যখন এটা মনে হয় মুকুটমণিপুরে একটা খুব পপুলার এটা একটা কেন্দ্র হতে চলেছে জায়গাটা, একদম অফবিট এরিয়া, মানে এখানে কোনো একদম কোলাহল নেই, নিরিবিলি ড্যামের একদম সাইডে। জায়গাটা আমি দেখাচ্ছি, হেসে নাই রে, ওহ নাগর ওহ নাগর, একবারে মানা হেসে নাই রে, লাল পাহাড়ের দেশে যা। তো আমরা এখন যাবো মুসাফিরানা, মুসাফিরানা থেকে মুকুটমণিপুর দেখতে খুব সুন্দর লাগে, মুকুটমণিপুর যে জলরাশি ওখানে যে ভিউ পয়েন্টটা আছে ওখান থেকে দেখতে দারুণ লাগে, তো আমি তোমাদের ক্যামেরার মধ্যে তুলে ধরবো সেই দারুণ দৃশ্যটা, তো চেষ্টা করবো আর কি। তো আমরা এখন মুসাফিরানার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন মুসাফিরানা বন্ধ, মানে তালা লাগানো আছে, তো যে কারণে আমরা এখান থেকে এখন ডিরেক্ট এখন পরেশনাথের দিকে চলে যাব। তো পরেশনাথের ওখানে যে ভিউ পয়েন্ট এবং ওখানকার যে কিছু অফবিট এরিয়া আমি সেগুলো ভিডিওর মধ্যে রাখবো, তো তোমরা ভিডিওর সাথে থাকো একদম শেষ অবধি দেখতে থাকো। তো আমরা এবার পরেশনাথ পৌঁছে গেছি, এই যে পরেশনাথ পৌঁছে গেলাম, পরেশনাথ। তো আমরা পরেশনাথ পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি পরেশনাথে, খুব সকালবেলা আমরা পৌঁছে গেছি যে কারণের জন্য একেবারে ফাঁকা, যদিও এখন লকডাউন চলছে, এখনও অফিসিয়ালি লকডাউন ওঠেনি, তাও পর্যটকের ভিড় মুকুটমণিপুর অলরেডি শুরু হয়ে গেছে, অনেকে পার্সোনাল গাড়ি বা তোমার রিজার্ভ করে আসছে অনেকে, কিন্তু যেহেতু খুব সকাল এখন সকাল 7:30 বাজছে, তো যে কারণে একদম এই এরিয়াটা পুরো ফাঁকা, আর আমরাই হয়তো প্রথম আমরা এখন এখানে আছি, তো পুরো একদম ফাঁকা এরিয়া।
মুকুটমণিপুরে হোটেল সংখ্যা খুব সীমিত, এখানে যে হারে পর্যটক আসে সে হারে কিন্তু হোটেল নেই, আর তাই তোমাদের আগে থেকে বুক করতে হবে যদি তোমরা পিক সিজনে আসো। আর যদি তোমরা এরকম নর্মাল সময় আসো, বর্ষাকালে আসো, তাহলে হয়তো এতটা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আরামসে হয়তো হোটেল পেয়েই যাবে। আর যদি হোটেল না পাও, সেই ক্ষেত্রে একটা অপশন আমি বলে রাখছি, যদি হোটেল না পাও তোমাদেরকে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। মুকুটমণিপুর থেকে খাতড়া জাস্ট 8 থেকে 10 কিলোমিটার, গাড়িতে তোমাদের 10 মিনিট সময় লাগবে। ওখানে খাতড়া ভারত সেবাশ্রম সংঘ আছে, যেখানে অনেক পর্যটকের একসাথে থাকা খাওয়া এবং ওখান থেকে ভ্রমণ পরিকল্পনা করার একদম সুবন্দোবস্ত আছে। তো তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, যে এখানে হোটেল যদি নাও পাও ইনকেস, সেক্ষেত্রে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি অলরেডি আমার ইউটিউবে আমি আপলোড করেছি, যেখানে মুকুটমণিপুরে কীভাবে তোমরা ভারত সেবাশ্রম সঙ্গে পৌঁছাবে মুকুটমণিপুর থেকে, এমনকি ওখানে কীভাবে থাকা খাওয়ার যে ব্যবস্থা আছে, আসামে মহারাজ কি বলছেন, সব কিছু ভিডিওর মধ্যে রেখেছি। ওই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কলকাতা থেকে মুকুটমণিপুর আসার সহজ উপায় কি? আপনি যদি আপনার পার্সোনাল গাড়িতে আসেন বা বাইকে আসেন বা গাড়ি রিজার্ভ করে আসেন, তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথাই নয়, আপনি একদম ডিরেক্ট মুকুটমণিপুর পৌঁছে যাবেন। কলকাতা থেকে ম্যাক্সিমাম 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। আপনি দুর্গাপুর হয়ে আসতে পারেন বা জয়পুরের জঙ্গল হয়ে আসতে পারেন, এটা আপনার মানে পার্সোনাল চয়েস, কিন্তু আমি সাজেস্ট করবো জয়পুরের জঙ্গল হয়ে আসুন, তাহলে ওই রাস্তাতে আপনি দারুণ উপভোগ করবেন জঙ্গলের পরিবেশ। আর যদি ট্রেনে আসতে চান, তাহলে কলকাতা থেকে বাঁকুড়া ডিরেক্ট ট্রেনে পেয়ে যাবেন, ট্রেনে চলে আসুন বাঁকুড়া, বাঁকুড়া থেকে আপনি গাড়ি রিজার্ভ করতে পারেন মুকুটমণিপুর আসার, বা আপনি বাসও পেয়ে যাবেন। সেক্ষেত্রে মুকুটমণিপুর ডিরেক্ট বাস চলে, আবার কিছু ক্ষেত্রে হয় কি আপনাকে প্রথমে খাতড়ার বাস ধরতে হবে, ওখান থেকে টোটো বা আপনার এরকম শেয়ার কার পেয়ে যাবেন, যেখানে মুকুটমণিপুর সহজেই আপনি পৌঁছে যাবেন। আর যদি ডিরেক্ট বাসে আসতে চান কলকাতা থেকে, তাহলে আমি বলবো আপনি একটু চেক করে নেবেন যখন আপনি আসবেন যে কলকাতা থেকে মুকুটমণিপুর ডিরেক্ট বাস আছে কি না। না হলে আমি একটা অপশন বলে দিচ্ছি আপনাদেরকে, কলকাতা থেকে খাতড়া আসার প্রচুর বাস আছে, 6 থেকে 7টা বাস চলে, হয় অ্যাটলিস্ট 6টা বাস তো চলে আমি জানি। তো দুপুরবেলায় বাস আছে, রাত্রিবেলায় বাস আছে, নাইট সার্ভিস বাস আছে খাতড়া আসার, ঠিক আছে। তো আপনি কলকাতা থেকে কোনো খাতড়া আপনি আরামসে পৌঁছে যাবেন। খাতড়া থেকে মুকুটমণিপুর মাত্র 8 থেকে 10 কিলোমিটার, আপনি খাতড়া পৌঁছে যান, তারপর ওখান থেকে টোটো বা গাড়ি শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যেখানে আপনি সহজে মুকুটমণিপুর পৌঁছে যাবেন।